দেখছিলাম এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সহকর্মী হেসান জুয়েল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। জুয়েল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। জুয়েল, আমরা যতদূর জানি 13 ডিসেম্বর 2020 সেই দিনই ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া, রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়াটা শুরু হয়। তো সেই সময়টা থেকে ইতিমধ্যে 10 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। ঠিক তার পরপরই কিন্তু এই জাতিসংঘ এই স্বীকৃতিটা দিয়েছে ভাসানচরকে। এতদিন কেন সময় লাগলো, আসলে কিসের অসুবিধার কারণে বা কী কী যোগ্যতার মাপকাঠিতে ছিল না ভাসানচরের যে কারণে তারা এই সময়টুকু নিয়েছে? বলছিলেন যে 2020-এর 13 ডিসেম্বর শুরু হয়েছে, কিন্তু প্রক্রিয়াটা শুরু হয় 2019 সালেই, যখন 2017 সালে 11 লাখ রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান নেওয়া শুরু করে। তখন থেকে কিন্তু একটা পরিকল্পনা ছিল কিছু রোহিঙ্গাকে যাতে একটু ভালোভাবে রাখা যায়, তার জন্য 2019 সালের পরিকল্পনা। এবং আজকে আমরা বলছি আন্তর্জাতিক স্বীকৃতি, ভাসানচরের আন্তর্জাতিক স্বীকৃতি আসলে মানে একটা কী, মানে ভাসানচর কি আগে ছিল না যে হঠাৎ করে জাতিসংঘকে স্বীকৃতি দিতে হলো যে ভাসানচর এখন থেকে আছে? বিষয়টা ওইরকম নয়, কারণ শুরু থেকে কিছু প্রোপাগান্ডা ছিল ভাসানচর নিয়ে। বিশেষ করে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, যে ভাসানচরে নিয়ে জাতিসংঘ নয়, শুধু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সবাই আপত্তি জানিয়েছিল। তিনটা বিষয় আপত্তিতে ছিল, সেটা একটা দেখব। সেটা হলো যে প্রথমত ছিল যে প্রাকৃতিক দুর্যোগ, বলা হচ্ছিল ভাসানচর সমুদ্র এবং নদীর মোহনায় একটা জেগে ওঠা চর, যেটা একটা সময় বছর একটা সময় ডুবে যেতে পারে, অর্থাৎ তলিয়ে যেতে পারে। তার মানে কিন্তু এতগুলো মানুষকে আপনি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, সেটা ডুবে যেতে পারে। এত বড় মানবিক বিপর্যয় যেখানে ঘটতে যাবে সেখানে নিশ্চয় জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থা তারা অনুমোদন দিতে পারে না, সেই বিষয়টি ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে, গত কয়েক বছরের ইতিহাস ঘেঁটে দেখা গেছে যে এই চরটা কিংবা ভাসানচর যেটাকে আমরা বলছি সেটা ডুবে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এরপর বলা হচ্ছিল মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্নতা, আসলেই অনেকটা বিচ্ছিন্ন, কারণ আমি নিজেও গিয়েছি, যাওয়ার পথটা কিন্তু কিছুটা দুর্গম এবং সেটার সাথে আশপাশে যেহেতু বড় একটা চর, চরের মাঝখানে মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন, চাইলেই মূল ভূখণ্ডের সঙ্গে কেউ আসা যাওয়া করতে পারেন না। এবং এটাই ছিল মূল লক্ষ্য, যে তাদেরকে আলাদা করে রাখা, সেটা নিয়েও তাদের আপত্তি ছিল। তারপরে বিষয় ছিল জোর করে নেওয়া হচ্ছে কিনা, অর্থাৎ যেখানে উকিয়াতে সবাই পরিবার নিয়ে আছেন, অন্যান্য সদস্যরা আছেন, তাদের স্বজনরা আছেন, তাদের মধ্য থেকে কাউকে কাউকে কি আসলে আলাদা করে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জাতিসংঘ যখন তাদের যে প্রতিনিধিরা আছেন, যখন ওআইসির প্রতিনিধি আছে, পশ্চিমা বিশ্বের প্রায় 10টি দেশের রাষ্ট্রদূতরা নিজেই গেলেন, নিজের চোখে দেখলেন, তখন কিন্তু তারা তাদের মত পাল্টাতে বাধ্য হলেন। এবং তখনই আসলো যে না, আসলে ভাসানচর কক্সবাজারের চেয়ে কয়েকগুণ ভালো সুযোগ সুবিধা নিয়ে আসলে ভাসানচরটা হয়েছে। আর তাই কিন্তু সেইখানে এই জাতিসংঘের আপত্তিটা উঠে গেল, যেটি আপনি জানতে চাইছিলেন। সেক্ষেত্রে আমরা আসলে দেখে নিতে চাই ভাসানচরে কী সুবিধা আসলে আছে সেইখানে। যদি ভাসানচরের যে পরিকল্পনা আছে সেখানে আমরা দেখব 120টি ক্লাস্টার বা গুচ্ছগ্রাম, অর্থাৎ একেবারে অনেকগুলো ঘর মিলে একটা গুচ্ছগ্রাম করে 120টি ক্লাস্টার সেখানে করা হয়েছে, এবং সেখানে 1440টি ঘর আছে। এই ঘরগুলো কিন্তু একটা রুমের ঘর নয়, এক একটা ঘরেই 16টা করে কক্ষ আছে, সামনে 8টা, পিছনে 8টা। এবং এই এক একটা রুমে কিন্তু আবার ডাবল খাট, অর্থাৎ ডাবল ব্ল্যাঙ্কার করে 4টি করে 4জন মানুষ শোয়ার জায়গা আছে, যাদের পরিবারের সদস্যরা 4জনের মধ্যে আছেন তারা 1টি কক্ষ পান, যাদের পরিবারের সদস্য 4জনের বেশি তারা 2টি কক্ষ পান। এবং সেখানে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে কিন্তু পাশাপাশি 120টি আশ্রয় কেন্দ্র রয়েছে, অর্থাৎ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ কখনো ঘটে তাহলে তাদেরকে 120টি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার সুযোগ আছে। সেখানে পুকুর আছে, সেখানে বিশাল প্রশস্ত রাস্তা আছে, একেবারে 15 থেকে 20 ফুট চওড়া রাস্তা প্রত্যেকটা বাড়ির সামনে, অর্থাৎ যেটি আপনার আমার গ্রামের বাড়িতেও আমরা কখনো দেখি না, এরকম সুযোগ সুবিধা নিয়ে কিন্তু ভাসানচর আছে। আচ্ছা জুয়েল, আপনি যে বিষয়টি বললেন, যদি এখন এইভাবে করে আমরা দেখতে চাই যে যেহেতু আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে তাই ভাসানচরে এখন আন্তর্জাতিক সাহায্যও আসবে, তো সেক্ষেত্রে জাতিসংঘ আসলে এই ভাসানচরের যে রোহিঙ্গারা রয়েছেন তাদের আসলে কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে সহায়তা দেবে এবং বাংলাদেশও আসলে এখানে কী ভূমিকা রাখবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ভাসানচরের স্বীকৃতি দিল কি দিল না তার চেয়ে বড় কথা হলো এই দেওয়ার কারণে আমরা কী পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে এই স্বীকৃতি দেওয়ার পরে, অর্থাৎ আজকের যে সমঝোতা স্মারকটা হলো, সেই সমঝোতা স্মারকে যে বিষয়গুলো থাকছে সেটা হলো জাতিসংঘ এখানে বেশ কিছু বিষয় দেখবে। তারা খাদ্য এবং পুষ্টির বিষয়টা দেখবে, তারা সুপেয় পানি, অর্থাৎ তাদের জন্য যে সুপেয় পানি দরকার সেই বিষয়টা দেখবে, পয় নিষ্কাশনের ব্যবস্থা দেখবে, চিকিৎসা দেখবে, অনানুষ্ঠানিক শিক্ষা দেখবে, জীবিকার ব্যবস্থা দেখবে। অর্থাৎ এখন যে ভাসানচরে স্থানীয় যে এনজিওগুলো কাজ করছে তাদের পক্ষে কিন্তু এত বিশাল জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, শিক্ষা সব কিছু মেটানো সম্ভব নয়, বাজেটের একটা সংকুলন আছে। তাই যখন জাতিসংঘ দেখবে, জাতিসংঘ কিন্তু ইউএনএইচসিআর কিন্তু নিজের টাকাটা দেবে না,
বিভিন্ন যারা ডোনার আছে তারা সবাই টাকা দেবে আর সেই টাকাটার সমন্বয় করবে তারা। এবং এই যে শিক্ষার কথা বলছি, সেই শিক্ষা কিন্তু মিয়ানমারের ভাষা শেখানো হবে, বাংলাদেশের কোনো ভাষা শেখানো হবে না। আর বাংলাদেশ দেখবে শুধুমাত্র নিরাপত্তার ব্যবস্থা, অর্থাৎ রোহিঙ্গাদের নিরাপত্তা, যে আন্তর্জাতিক এনজিওগুলো কাজ করবে তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টা দেখবে। আর নিরাপত্তার বিষয়টা দেখতে গেলেই কিন্তু আমরা একটা নিউজ দেখে আসতে চাই, যেহেতু সাম্প্রতিক সময়ে কক্সবাজারে মহিবুল্লাহর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আসলে সরকার কী বলছে। পররাষ্ট্র সচিব বলছিলেন যে মহিবুল্লাহ হত্যার ঘটনাটি অপ্রত্যাশিত, তবে এর সঙ্গে কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো সম্পর্ক নেই। এবং সেখানকার স্থানীয় যে ত্রাণ ও শরণার্থী বিষয়ক কমিশনার, তারাও মনে করছেন যে আজকে যে চুক্তিটি হলো এর ফলে কিন্তু খুব সহজেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাবে। আমরা একটু নিউজটি দেখে আসতে চাই। গেল 29 সেপ্টেম্বর রাতে লম্বাশিয়া ক্যাম্পে নিজের অফিসে একদল দুর্বৃত্তের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এরপর ক্যাম্পের নিরাপত্তা জোরদারে বাড়ানো হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সংখ্যা। এই হত্যাকাণ্ড এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার কক্সবাজার আসেন পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। শনিবার ক্যাম্প ও নিহত মহিবুল্লাহর অফিস পরিদর্শন করে রোহিঙ্গা প্রতিনিধি ও সংশ্লিষ্ট নানা পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। খোঁজখবর নেন মহিবুল্লাহর পরিবারেরও। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন মহিবুল্লাহ হত্যাকাণ্ডে প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হবে না। আজকেই আপনার এই ভাষাঞ্চলে কিভাবে জাতিসংঘ পার্টিসিপেট করবে বা এঙ্গেজড হবে সেটার একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঢাকাতে। আমরা মনে করছি না যে মহিবুল্লাহর মৃত্যুর এই যে আপনার অকাল মৃত্যুতে রিপ্যাট্রিয়েশনটা সেইভাবে ব্যাহত হবে। এদিকে দ্রুত ভাষান্তরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরে প্রস্তুত বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আমরা আশা করা যায় শীঘ্রই তারা তাদের কার্যক্রম শুরু করবে। এর মধ্যে তারা ইতিমধ্যে তাদের প্রাথমিক কাজ পরিকল্পনা শুরু করেছে। সরকারের যে পরিকল্পনা এখন প্রায় 20,000 মতো গেছে, 1 লক্ষ নিয়ে যাওয়ার পরিকল্পনা। এদিকে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্য 5 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধের অভিযোগে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এপিবিএন। সময় সংবাদ, কক্সবাজার। জুয়েল, আমরা এই প্রতিবেদনটিও দেখছিলাম। আপনি এই প্রতিবেদনের আগে একটা বিষয় বলছিলেন যে বাংলাদেশ ভাষাঞ্চলের নিরাপত্তার বিষয়টি দেখবে, এটি তাদের বাংলাদেশের দায়িত্ব। আসলে রোহিঙ্গারা তো নিয়মিত সেখান থেকে পালিয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, এটা আসলে বাংলাদেশ কীভাবে প্রোটোকলটা আসলে মেনটেন করবে? এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন যে ভাষাঞ্চল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কী? ভাষাঞ্চলে যেহেতু বাংলাদেশ নিরাপত্তার বিষয়টি দেখার কথা এবং সেটি আসলে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ একেবারে চারদিকেই সমুদ্র, নদী, তার মাঝখানে একটা দ্বীপ, সেখানে নিরাপত্তা ব্যবস্থা রেখে এতগুলো রোহিঙ্গা, এখন মাত্র 18,000 আছে, কিন্তু সব কিছু মিলে যেহেতু 1 লাখের পরিকল্পনা, তাদেরকে দেখে শুনে রাখাটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের। এবং সাম্প্রতিক আমরা যদি একটা পরিসংখ্যানটা দেখি তাহলে কিন্তু দেখব যে প্রচুর পরিমাণ রোহিঙ্গারা তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। একেবারে 31 মেতে 10 জন, 22 জুন, 11 জুলাই, 14 আগস্ট, 8 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর, 1 অক্টোবর, 6 অক্টোবর, অর্থাৎ নিয়মিত বিরতিতে প্রত্যেকটা সপ্তাহে রোহিঙ্গারা পালানোর চেষ্টা করছে। এবং সংখ্যাগুলো কিন্তু কম না, একেবারে 10 জন থেকে শুরু করে 47 জন পর্যন্ত। কিন্তু আসার কথা হলো তারা সবাই কিন্তু ধরা পড়ছে, অর্থাৎ আমরা যে পরিসংখ্যানটা এখানে দেখালাম সেটা কিন্তু ধরা পড়ার পরিসংখ্যান, পালিয়ে যাওয়া এবং ধরা পড়া, পালিয়ে যাওয়ার পরে ধরা পড়ার পরিসংখ্যান সেটি আমরা দেখাচ্ছি। তার মানে দাঁড়াচ্ছে তারা চেষ্টা করছে কিন্তু সেই জায়গায় না থাকতে চাচ্ছে, কারণ তাদের অনেকেরই পরিবার পরিজন কক্সবাজারে অবস্থান করছে, উখিয়া ক্যাম্পে অবস্থান করছে, কুতুপালং ক্যাম্পে অবস্থান করছে। তারা সেখানে এসেছে, এসে তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও কিন্তু তাদের সন্তুষ্টির জায়গাটা নেই, না থাকার কারণে তারা চেষ্টা করে আবার আগের জায়গায় ফিরে যাওয়ার কিংবা দেশ ছেড়ে চলে যাওয়ার অনেক রকম চেষ্টাই তারা করছে। কিন্তু সরকার সচেষ্ট আছে কিংবা আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে বলেই তারা কিন্তু ধরাও পড়ছে। এখন আসলে এত যে কিছু করা হচ্ছে, ভাষাঞ্চল নিয়ে মূল পরিকল্পনা কী যেটি আপনি জানতে চাইছিলেন, এখন পর্যন্ত ভাষাঞ্চলে আমরা যদি দেখি যে যে 3-4 দফা সেখানে প্রত্যাবাসন হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত 18,846 জন গেছে। মূল টার্গেটে যেহেতু 1 লাখ মানুষ যাওয়ার, সেক্ষেত্রে 80,000 যাবে আগামী 3 মাস, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, যখনই সমুদ্র এবং নদী শান্ত হয়ে আসবে, তাদেরকে নিয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হবে, সেই পিক সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু আগামী 3 মাসে 80,000 নিয়ে যাওয়া গেলেই মূল লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে। এবং সেখানকার সব প্রস্তুতি সম্পন্ন করা আছে, বলা আছে যে একেবারে 1 লাখ মানুষের জন্য 8 মাস ধরে খাদ্য মজুত করে রাখার ব্যবস্থা তারা করেছেন, অর্থাৎ সব রকম ব্যবস্থাই তারা রেখেছেন এখন পর্যন্ত। এই
জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করব যে খুব দ্রুতই এই রোহিঙ্গাদের স্থানান্তরের প্রক্রিয়াটা, ভাসানচরের স্থানান্তরের প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে বাংলাদেশের সরকার। এত সুন্দর তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের প্রক্রিয়া এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু এবং ভাসানচর বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী এহসান জুয়েল।